আজকে সেলফ হার্ম নিয়ে একটু কথা বলি। একটা মেয়ে মা বাবা নিয়ে আসলেন আমার কাছে। মেয়েটা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবা মা। তাকে গ্যাস্ট্রিক লাভাস দেওয়ার পরে সাইকিয়াট্রিস্টকে দেখাতে বলা হয়েছে এবং আমার কাছে আসলেন। তারপরে আমি দেখলাম মেয়েটার হাতে অনেক কাটা দাগ আছে এবং হিস্ট্রি নিয়ে জানতে পারলাম তার অন্যদের সঙ্গে সম্পর্কে প্রায় প্রায় অবনতি ঘটে। সে রাগ কন্ট্রোল করতে পারে না এবং অনেক সময় তার মনে হয় যে তাকে কেউ বোঝে না। এবং জিজ্ঞেস করলাম, কেন তুমি সেলফ হার্ম করো? সে বলল, আমি আমার মনের যে যন্ত্রণা, যে মেন্টাল অ্যাগোনি, মেন্টাল পেইন, এটা থেকে বের হয়ে আসার জন্য আমি সেলফ হার্ম করে থাকি। তাছাড়া আমার এক বান্ধবীও সেলফ হার্ম করে, এরকম কাটাকাটি করে এবং সে নাকি সাময়িকভাবে রিলিফ পায়। তো এরকম আমরা সেলফ হার্মের কারণ যদি দেখি, তাহলে দেখা যায় যে তারা বলে যে আমাদের মনের যে যন্ত্রণা সেখান থেকে বেরিয়ে আসতে চায়। আমাদের বন্ধুদেরকেও আমরা দেখেছি, তাছাড়াও তার নানা রকমের পারিবারিক, সামাজিক নানা রকমের চাপ থাকে, এসব কারণেও তার সেলফ হার্ম হতে পারে। তাছাড়া তার ব্যক্তিত্বের অসঙ্গতি, অর্থাৎ তার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, সেই কারণেও সে সেলফ হার্ম করে থাকতে পারে। এবং সেলফ হার্মের চিকিৎসা কী? এখন আমরা জানি যে সেলফ হার্মের চিকিৎসা, যদি সে 1 থেকে 1.5 বছর লেগে থাকে এবং সে যদি চায় এখান থেকে বেরিয়ে আসতে, তাহলে আমরা তাকে হেল্প করতে পারি এবং সে এই সিচুয়েশন থেকে বের হয়ে এসে জীবনে উন্নতি করতে পারে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে সেলফ হার্ম আমরা কীভাবে করি, কীভাবে সেলফ হার্মের চিকিৎসা আমরা কীভাবে করি, এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। ধন্যবাদ। আমি আমার ইউটিউব চ্যানেল মনকে জানি, মনকে চিনি থেকে বলছি ডাক্তার।